খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন মজাদার সুস্বাদু এবং স্বাস্থ্যকর মতিচুর লাড্ডু। আসসালামু আলাইকুম আফসানা, আজকের রেসিপি মতিচুর লাড্ডু। আর লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মসুর ডালের বেসন। আপনারা যে কোনো ধরনের ডালের বেসন নিতে পারেন। তো প্রথমে একটু চালনা দিয়ে আমি বেসনগুলো চেলে নিচ্ছি। চালনা দিয়ে চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি। অল্প অল্প করে পানি দিতে থাকব আর আমি মিশাতে থাকব। আর অবশ্যই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে মিশাতে যখন একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে, ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিট। তো আমার 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি মিডিয়াম আঁচে গরম তেলে এই বেসনগুলো থেকে পাকোড়া বানিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল করবেন, পাকোড়া বানানো হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে, যাতে হাত দিয়ে ছেড়তে কোনো রকম সমস্যা না হয়। তো আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে আমি সব বেসনের ব্যাটার থেকে পাকোড়া বানিয়ে নিয়েছি। তো আমার পাকোড়াগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি হাত দিয়ে সবগুলো পাকোড়া ছেড়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো পাকোড়া ব্লেন্ড করা শেষ। তো ব্লেন্ড করার পরে ঠিক এরকম একটা মিশ্রণ আসবে। আর এই পর্যায়ে আমি চুলার হিট মিডিয়ামে রেখে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর অল্প একটু পানি। এখন ভালো করে নড়াচড়া করতে করতে যখন চিনিগুলো গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে জর্দার কালার দিয়ে দিয়েছি। আর দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। মিডিয়াম আঁচে রেখে বারবার নড়াচড়া করতে করতে যখন একটা ঘন মিশ্রণ তৈরি হবে এবং হাত দিয়ে একটু উঠিয়ে আমরা 2 হাতের আঙুল 1 করে টান দিলে যদি একটা তারের মতো দেখতে পাই, আমরা ভাববো আমাদের জিনিস সিরাপ তৈরি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার হিট লোতে রেখে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর কাঠবাদাম কুচানো। আপনাদের বাসায় কিশমিশ বা কাজু বাদাম থাকলে দিতে পারেন। এখন বারবার করে নাড়াচাড়া করে আমরা ভেজে নিব। যখন মিশ্রণে আর কোনো এক্সট্রা পানি থাকবে না এবং কালারটাও বেশ সুন্দর চলে আসবে আমরা ঠিক বুঝতে পারবো। দেখি দেখেন এ পর্যায়ে কোনো এক্সট্রা পানি এবং কালারও চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে তুলে নিব এবং কুসুম গরম থাকা অবস্থায় আমরা ছোটো ছোটো বল আকারে লাড্ডু শেপ দিব। আর অবশ্যই যে গরম মশলাগুলো দেওয়া হয়েছিল সেগুলো তুলে নেব। তো কুসুম গরম থাকলে কি হবে, সহজেই আপনার যে লাড্ডু শেপ দেওয়া যাবে এবং এটা বেশ জমাট বেঁধেও থাকবে। তো আমি একে একে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখেন খুব সহজেই সুন্দরভাবে মজাদার লাড্ডু তৈরি হয়ে গেল। তো ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।